নমস্কার বন্ধুরা, যত রকম কাঁচা আমের আচার আছে তার মধ্যে কাশ্মীরি আচারটা বেশি ভালো লাগে। রোদে দেবার ঝামেলা ছাড়াই এক বছর ভালো থাকে। বানানোর পদ্ধতি একেবারে জলের মতো সোজা। তবে চলুন শুরু করি, দেখে বলবেন এই আচার এত মজার কেন হয়। প্রতিদিনের মতো আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক সহজ মনে হবে। তো আমার প্রিয় বন্ধুরা, এই মজার আচার তৈরি করতে আমাদের সবার প্রথমে লাগবে কাঁচা আম। আম তিনটে আমি এই মাত্রই গাছ থেকে তুলে নিয়ে এসেছি। এখন এর বোটার সাইডটা এইভাবে একটু কেটে ঘষে নিতে হবে, যাতে আমের কষগুলো ভেতর থেকে বেরিয়ে আসে। এই কাজটা আমি সবসময় করে থাকি। এবার আমের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। খেয়াল রাখবে যে সবুজ অংশটা যেন পুরোপুরিভাবে ছাড়িয়ে যায়, ঠিক এইভাবে ছাড়িয়ে নিতে হবে। তোমরা চাইলে বটি দিয়েও ছাড়িয়ে নিতে পারো। একইভাবে প্রত্যেকটা আমের খোসা আগে আমি ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, এখন আমগুলোকে কেটে নিতে হবে। ঠিক কীভাবে কাটতে হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমের দুই পাশ এইভাবে কেটে নিতে হবে। আর এই কাশ্মীরি আচার তৈরি করতে আমগুলোকে লম্বা লম্বা ফালি দিয়ে কেটে নিতে হবে। বন্ধুরা, এর আগেও কাঁচা আমের জ্যাম আর কাঁচা আমের নতুন একটা আচার রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। যদি এখনও না দেখে থাকো, দেখে নিও, তোমাদের ভীষণ ভালো লাগবে। তো দেখো, আমগুলো আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো বন্ধুরা, এখন নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা। লঙ্কাগুলোকে আমাদের এইভাবে সুন্দর করে কেটে নিতে হবে। আমি ঠিক যেভাবে দেখাচ্ছি, তোমাদের কাছে যদি কেউচি থাকে তো কেউচি দিয়ে কেটে নিতে পারো, তাহলে শেপটা আরও ভালো আসবে। তো এইভাবে আমি লঙ্কাগুলো কেটে নিয়েছি। আর বীজগুলো বাদ দিয়ে শুধু খোসাগুলো এখান থেকে আলাদা করে নিতে হবে, আর এই খোসাগুলোই আমরা আচারে ব্যবহার করব। তো এখন নিয়েছি এক টুকরো আদা। তো আদাটাকেও সরু সরু ফালি দিয়ে কেটে নিতে হবে। প্রথমে এরকম গোল গোল চাকা চাকা করে কেটে নেব, তারপরে আমরা সরু সরু ফালি করে কেটে নেব আদাটাকে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আদা আর শুকনো লঙ্কা আমাদের কেটে নেওয়া হয়ে গেছে। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব ভিনেগার এক বোতল। যেহেতু আমাদের আমের পরিমাণটা একটু বেশি, এখানে আরও একটু ভিনেগার দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দেব এক বাটি চিনি, আর সাথেই দিয়ে দেব কেটে রাখা আদা আর লঙ্কা। এখন জলটাকে ফুটতে দেব। এটার কোনো শিরা আমরা তৈরি করব না। যতক্ষণ না জলটা ফুটে চিনিটা গলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত জাল করে নিতে হবে। জলটা ফুটে উঠেছে, এখন আমরা কেটে রাখা আমগুলো দিয়ে দেব। আর তোমরা ভাবতেই পারো যে আমে লঙ্কা কোথা থেকে আসলো। তো এটা একটা কাণ্ড হয়েছিল, আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিলো আর তখন আমি আমগুলো ঢেলে দিয়েছিলাম। তোমাদের যাতে বুঝতে অসুবিধা না হয়, আবার তুলে নিয়ে আবার দিয়ে দিয়েছি। এইভাবে মিডিয়াম আঁচে রেখে পুরো 10 মিনিট আমি আমগুলোকে জাল করে নিয়েছি শিরার মধ্যে। আর একটা আম তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি, পুরো রস কিন্তু ভেতরে চলে গেছে, আমের চেহারাও কিন্তু পাল্টে গেছে, নিশ্চয়ই বুঝতে পারছো। তো বন্ধুরা, প্রায় 10 থেকে 12 মিনিট আমি জাল করে নিয়েছি। এখন এইভাবেই রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর আমি তোমাদের একটা প্লেটে নামিয়ে দেখাচ্ছি, একটা আমও কিন্তু ভেঙে যায়নি, সব আমগুলোই কিন্তু গোটা গোটা রয়ে গেছে, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমি একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি আর আমগুলো পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে। আমরা কাঁচা আমের আচার অনেকভাবে বানিয়ে থাকি। আমার কাছে মনে হয় কাশ্মীরি কাঁচা আমের আচারটা সবচেয়ে বেশি মজার আর সহজ। তবে আচার সংরক্ষণের পদ্ধতিতে একটু খেয়াল রাখতে হবে। আপনারা যে কাঁচের বয়মে রাখবেন তাতে যেন একটুও জল না থাকে, আর যে চামচ দিয়ে ঢালবেন সেটাও যেন একটু জলে ভেজা না থাকে। তো বন্ধুরা, আশা করছি আজকে সহজ আচারের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। আমি আজ এখানেই বিদায় নেব, আবার দেখাবে নতুন রেসিপির সাথে।